বন্ধুরা, আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হন, তাহলে আপনাকে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেটটা করে নেওয়া দরকার। এতে আপনি একটা লোকাল অ্যাড্রেস বুক পেয়ে যাবেন এবং লোকাল অ্যাড্রেস বুক দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টস, গ্যাস কানেকশন এমন ধরনের আরও যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো আপনি কিন্তু খুব সহজেই নিতে পারবেন। আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করানো কিন্তু বন্ধুরা এখন বর্তমানে খুবই খুবই সহজ, যার লেটেস্ট প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখাতে চলেছি। আপনারা বাড়িতে বসে থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের মাধ্যমে আপনার আধার কার্ডে আপনি অ্যাড্রেস আপডেট করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোথায় যাওয়ার প্রয়োজন হবে না। তো কীভাবে করবেন, তো এর জন্য আপনি অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য আপনাকে আধারের এই অফিসিয়াল পোর্টালটার মধ্যে আসতে হবে। এটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি এই পেজটার মধ্যে চলে আসবেন। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লগইন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার। এবার আপনি এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা, আপনার আধার কার্ডের সেই নাম্বারটিকে আপনি এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা, এই ক্যাপচাটিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইডে ইন্টার ক্যাপচা, এখানে আপনি সেম সেম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে, আপনার সেই মোবাইল নাম্বারে আধারের তরফ থেকে একটা সিং ডিজিটের ওটিপি যাবে। তো সেই ওটিপিটাকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে আপনার আধারের যে ড্যাশবোর্ডটা, অর্থাৎ আপনার আধারের যে প্রোফাইলটা, সেটা আপনার সামনে এখানে এভাবে করে ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে জড়িত বিভিন্ন রকম সার্ভিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে চার নম্বর অপশনে অ্যাড্রেস আপডেট। তো এই যে আপনি এখানে যে চার নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসবে, প্রথমটা হচ্ছে আপডেট আধার অনলাইন এবং দ্বিতীয়টা হচ্ছে হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট। যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের অ্যাড্রেসটাই আপনার আধার কার্ডে আপনি আপডেট করাতে চান, তাহলে আপনি এখানে নিচে যে দুই নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট, আপনি সিম্পলি এই দুই নম্বর অপশনটার উপর এখানে ক্লিক করবেন। আর এর জন্য কিন্তু আপনাকে এখানে কোনোরকম অ্যাড্রেস প্রুফ দিতে হবে না। আপনার ফ্যামিলি মেম্বারের আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে। যদি কোনো মহিলা বিয়ের পরে তার স্বামীর অ্যাড্রেসটা তার আধার কার্ডে আপডেট করাতে চায় কোনোরকম অ্যাড্রেস প্রুফ ছাড়াই, তাহলে আপনি এখানে নিচে যে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটা হেড অফ ফ্যামিলি, এই অপশনটার মাধ্যমে কিন্তু সে করাতে পারবে। তো আমরা যেহেতু অ্যাড্রেস প্রুফ দিয়েই আমাদের আধার কার্ডে আমরা অ্যাড্রেস আপডেট করব, তো এর জন্য এখানে আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, এই প্রথম অপশনটার উপর আমরা সিম্পলি এখানে ক্লিক করব। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে সম্পূর্ণ প্রসেস চলে আসবে কিভাবে আপনারা কাজটা করবেন। এবার এখানে আপনারা নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রসেস টু আপডেট আধার, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, আপনি যত খুশি ততবার আপনার আধার কার্ডে আপনি অ্যাড্রেস আপডেট করাতে পারবেন, এখানে কোনো লিমিট নেই। তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনি সিম্পলি এই অপশনটাকে এখান থেকে টিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে নিচে দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রসেস টু আপডেট আধার, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই আপনার সামনে এখানে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু ওপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিটেলস টু বি আপডেটেড। এবার আপনার সেই নতুন অ্যাড্রেসটাকে আপনাকে এখানে লিখে দিতে হবে, যে অ্যাড্রেসটাকে এখন বর্তমানে আপনি আপনার আধার কার্ডে আপডেট করবেন। তো যেমন এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, এখানে আপনি আপনার ফাদার, মাদার কিংবা হাজব্যান্ডের নাম আপনি এখানে লিখে দেবেন, সেটা অটোমেটিক্যালি নিচে এখানে বাংলাতে চলে আসবে, মানে আপনার নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট, এখানে আপনি আপনার হাউস বিল্ডিং কিংবা অ্যাপার্টমেন্টের নাম আপনি এখানে বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি এখানে নিচে আপনার বাংলাতে চলে আসবে, মানে আপনার নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টেট রোড লেন, এখানে আপনি আপনার স্টেট রোড কিংবা লেনের নাম বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি নিচে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এরিয়া লোকালিটি সেক্টর, এখানে আপনি আপনার এরিয়া লোকালিটি কিংবা সেক্টরের নাম বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি নিচে আপনার এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক, এখানে আপনার ল্যান্ডমার্কের নাম আপনি বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি এখানে নিচে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন পিনকোড, এখানে আপনার এরিয়ার যেটা পিনকোড সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্টেট, এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, করার পর সেটা অটোমেটিক্যালি এখানে আপনার নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন, করার পর সেটাও নিচে অটোমেটিক্যালি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন অ্যান্ড সিটি, এখানে আপনার ভিলেজ, টাউন কিংবা সিটির নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন কিংবা বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি আপনার এখানে নিচে লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, এখানে ক্লিক করে আপনার পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করবেন, সেটা অটোমেটিক্যালি নিচে এখানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এবার আপনাকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এর জন্য আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে ডকুমেন্টের লিস্ট চলে আসবে। আপনি এখানে প্রায় সমস্ত রকম ডকুমেন্টের অপশন পেয়ে যাবেন, যেমন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, তারপরে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি আইডি কার্ড আছে, তারপরে দেখতে পাচ্ছেন গ্যাস কানেকশন বিল আছে, ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে, তারপরে এখানে নিচের দিকে আরও অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডও আছে,
তারপরে এখানে আরো নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে নিচে ভোটার আইডি কার্ড আছে, তারপরে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ওয়াটার বিলও আছে। তো আপনি এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা আপলোড করবেন, যে ডকুমেন্টসটা বর্তমানে আপনার কাছে আছে, তো সেই ডকুমেন্টসটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আমরা ভোটার আইডি কার্ড আপলোড করব, তো আমরা এখান থেকে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে, আপনি এখানে যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন, যে ডকুমেন্টসটা আপনি এখানে আপলোড করবেন, সেই ডকুমেন্টসটাকে আপনাকে কীভাবে আপলোড করতে হবে তার এখানে ডিটেলস আপনার সামনে এখানে চলে আসবে। তো আপনি এখানে একবার ভালো করে এটা চেক করে নেবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, ওকে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে, এবার আপনি এখানে উপরে দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার সেই ডকুমেন্টসের ছবিটা যদি আপনি আগে থেকে গ্যালারিতে তুলে রাখেন, তাহলে আপনি এখানে সাইডে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার, এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার সেই ডকুমেন্টসের ছবিটিকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই ডকুমেন্টসের ছবিটা এখানে কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। কিংবা এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনারা ডাইরেক্টলি ক্যামেরা থেকে আপনার সেই ডকুমেন্টসের ছবিটাকে এভাবে করে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন টিকচিহ্ন, এর উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেই ডকুমেন্টসের ছবিটা কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টসের ছবিটা কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এরপর আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে নিচে কর্নারে নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি এখানে যে নতুন অ্যাড্রেসটা দিলেন বর্তমানে আপনার আধার কার্ডে, এখন যে নতুন অ্যাড্রেসটা আপনি আপডেট করবেন, যে অ্যাড্রেসটা আপনি নতুন অ্যাড্রেসটা দিলেন, সেই অ্যাড্রেসটা আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন নিউ অ্যাড্রেস এখানে আপনার শো করবে। তো আপনি এখানে একবার ভালো করে চেক করে নেবেন যে অ্যাড্রেসটা সঠিক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন অ্যাড্রেসটা কোথাও ভুল হয়েছে, তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এডিট আপডেট অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি সেই জায়গাতে গিয়ে অ্যাড্রেসটাকে আপনি সঠিক করে দেবেন, ঠিক আছে। আর আপনার এখানে নতুন অ্যাড্রেসটা চেক করার পর আপনি যদি দেখেন অ্যাড্রেসটা সঠিক আছে, একদম ঠিক আছে, তাহলে আপনি এখানে পেজটাকে স্ক্রল করে উপরে ওঠাবেন। উপরে ওঠালে আপনি এখানে নিচের দিকে দুটো অপশন পেয়ে যাবেন, তো এই দুটো অপশনকে আপনি সিম্পলি এখান থেকে এভাবে করে টিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে ডান সাইডে নিচে কর্নারের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এখানে ₹50 পেমেন্ট করতে হবে আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করানোর জন্য। তো এর জন্য আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে অপশনটা, আপনি সিম্পলি এই অপশনটাকে এখান থেকে টিক করবেন, অর্থাৎ সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশন পেয়ে যাবেন পেমেন্টের, প্রথমটা হচ্ছে রেজর পে আর দুই নম্বরটা হচ্ছে পিইউই মিস। তো এখানে আপনারা দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন পিইউই মিস, আপনি সিম্পলি এই দুই নম্বর অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এটা আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে চলে আসবে পেমেন্ট পেজের মধ্যে। এবার আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট করার জন্য এখানে আপনারা বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং আছে, আপনারা বিভিন্ন ব্যাংকের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে, আপনারা এখানে বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম। তারপর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, আপনি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই এর অপশন আছে, আপনি বিভিন্ন ইউপিআই অ্যাপসের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন। তো আপনি এখানে যার মাধ্যমে পেমেন্ট করবেন সেই মাধ্যমটা সিলেক্ট করে আপনি এখানে পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনি নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি এখানে যে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার যে রিকোয়েস্ট আপনি এখানে সাবমিট করলেন, তার যে রিসিপ্ট কপিটা সেটা আপনি ডাউনলোড করে আপনার কাছে আপনি প্রমাণ হিসেবে রেখে দিতে পারেন। এবার আপনার সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটিকে ট্র্যাক করার জন্য কিংবা চেক করার জন্য পরবর্তীতে আপনি আবার এখানে আধার এই অফিসিয়াল পোর্টালটার মধ্যে চলে আসবেন এবং আপনার আধার নাম্বার এবং ওটিপি দিয়ে আপনি যেভাবে লগ ইন করলেন সেভাবে আপনি লগ ইন করে নেবেন। এবার ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একদম উপরে ওঠাবেন। উপরে ওঠালে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আধার আপডেট, আপনি সিম্পলি এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত স্ট্যাটাসটা আপনার সামনে এখানে চলে আসবে। এখানে আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড, আপনার যখন এখানে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি যখন এখানে ভেরিফিকেশন করে কমপ্লিটেড হয়ে যাবে, তখন কিন্তু আপনার আধার কার্ডে আপনার অ্যাড্রেসটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এবার আপনার আধার কার্ডে যখন আপনার অ্যাড্রেসটা সাকসেসফুলি আপডেট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কিন্তু আপনার আধার কার্ডটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এর জন্য আপনি এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর অপশনে ডাউনলোড আধার, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে অনলাইন থেকে আপনার আধার কার্ডটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার 7 থেকে 15 দিনের মধ্যে আপনার আধার কার্ডে আপনি যে নতুন অ্যাড্রেসটা আপডেট করলেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার আধার কার্ডে সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এবার আপনার আধার কার্ডে নতুন অ্যাড্রেসটা সাকসেসফুলি আপডেট হয়ে যাওয়ার পর আপনার সেই নতুন অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে কিন্তু আপনার কাছে একটা নতুন পিভিসি আধার কার্ড চলে আসবে। তো এভাবে করে কিন্তু এখন বর্তমানে আপনি খুবই সহজে আপনার আধার কার্ডে আপনি অ্যাড্রেস আপডেট করে নিতে পারেন। তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।